সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি কানিজ ফাতেমা, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ, বাবুগঞ্জ বরিশাল থেকে। আমাদের আজকের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় থেকে আমরা সুলতান মাহমুদ পড়ব। আমাদের আজকের পাঠ সুলতান মাহমুদের ভারত অভিযান। এই পাঠ শেষে আমরা শিখতে পারবো বা জানতে পারবো সুলতান মাহমুদের পরিচয়, ভারত অভিযানের কারণ, অভিযান সমূহ ও অভিযানের ফলাফল। এই সমস্ত কিছু জানার জন্য আমরা একটু সুলতান মাহমুদের অবস্থানটা দেখে নেই। সুলতান মাহমুদের অবস্থান দেখার জন্য আমরা প্রথম মানচিত্রে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ম্যাপ, লাল চিহ্নিত জায়গাগুলো দেখা যাচ্ছে। দেখো, প্রথমে হলো আফগানিস্তান, আশা করি দেখতে পাচ্ছ আফগানিস্তান। এর নিচে এই হলো তোমার, দেখতে পাচ্ছ আফগানিস্তানের পরে এই হলো পাকিস্তান, এইটা পাকিস্তান, ইন্ডিয়া, এটা হলো আমাদের বাংলাদেশ, এই যে এই নীল চিহ্নটা। যদিও আমাদের ওটা আলোচনার বিষয় না, আমাদের আজকে আলোচনার বিষয় হলো আমরা যেটা দেখালাম, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, এখান থেকে সে অভিযান চালিয়েছে এখানে, কিন্তু এই পথ দিয়ে না, এই পথ দিয়ে। বুঝতে পারছো যে এই আফগানিস্তান থেকে এখান থেকে ইন্ডিয়ার এই জায়গাটায় অভিযান পরিচালনা করেছেন। আমরা এখন একটু ওয়ার্ল্ড ম্যাপের থেকে আমরা চলে আসি আফগানিস্তানের মানচিত্রে। আফগানিস্তানের মানচিত্রটা আমরা দেখাচ্ছি এই জন্য যে হিরাত দেখতে পাচ্ছ, হিরাত, কাবুল, গজনি, কান্দাহার তার সাম্রাজ্য সুলতান মাহমুদের। এর মধ্যে ঐতিহাসিকদের মন্তব্য অনেক সময় পাওয়া যায় যে হিরাত ও কাবুলের মধ্যবর্তী স্থানে তার জন্মস্থান, হিরাত ও কাবুলের কাবুলের মধ্যবর্তী এই জায়গায়, অথবা গজনিতে কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন তারা হিরাত ও কাবুলের মধ্যবর্তী জায়গা বলতে তারা গজনিকে মিন করছে। তো যাই হোক, এই এই চিত্রটা আমাদের এই জন্য আনলাম যে উনি ওনার সাম্রাজ্যটা আফগানিস্তানের কোন জায়গাটুকু নিয়ে। তারপর আমরা আসি ডান পাশের মানচিত্রে। ডান পাশের মানচিত্রে এসে আমরা দেখতে পাচ্ছি সবুজ কিছু জায়গা, যেটাকে সনসহ দেওয়া আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা হলো গিয়ে ওনার বিজিত বা অভিযানের এলাকাসমূহ। এই আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া বা ভারত, ভারত। এখানে হলো এই জায়গাটা হলো আফগানিস্তান, এই জায়গাটা আফগানিস্তান। তো এখান থেকে অভিযান চালিয়েছেন এই দিকটায়, এবং ওনার লাস্ট অভিযান ছিল এইটা, লাস্ট অভিযান ছিল এই সোমনাথটা ছিল ওনার এখানে, এই জায়গাটা ছিল উল্লেখযোগ্য সর্বশেষ অভিযান। আশা করি বুঝতে পেরেছ, ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা সুলতান মাহমুদের পরিচয়টা একটু জেনে নেই। আলাপ্তগিনের জামাতা সবুক্তগিনের জ্যেষ্ঠ পুত্র সুলতান মাহমুদ, তিনজনের নাম উল্লেখ করলাম, তিনজনেরই ছবি দেয়া আছে দেখতে পাচ্ছ, প্রথমে আলাপ্তগিন, তারপরে সবুক্তগিন, এবং তারপরে মাহমুদ। আলাপ্তগিন হলেন তুর্কি গোলাম, সেখান থেকে স্বীয় প্রতিভার গুণে খোরাসানের প্রধান সেনাপতি হন, এবং এর পরবর্তীতে নিজেই গজনিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আবু মনসুর সবুক্তগিন প্রথমে আলাপ্তগিনের গোলাম ছিলেন, এবং পরবর্তীতে কর্মগুণে আলাপ্তগিনকে মুগ্ধ করে তার জামাতা হন। এরপরে শ্বশুর আলাপ্তগিনের মৃত্যুর পরে সবুক্তগিন গজনির বাদশাহ নিযুক্ত হন। গজনির বাদশাহ সবুক্তগিনের জ্যেষ্ঠ পুত্র মাহমুদ 971 খ্রিস্টাব্দে, মতান্তরে 972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে গজনিতে
মতান্তরে গজনির নিকটবর্তী হীরাতে জন্মগ্রহণ করেন। শৈশবেই উচ্চশিক্ষা লাভ করেন, ফেকাশাস্ত্র হাদিসে পারদর্শিতা অর্জন করেন, কোরআনেও তিনি হাফিজ ছিলেন। অশ্বচালনা এতটাই পারদর্শিতা ছিল যে পিতা সবুক্তকিন মাহমুদকে সাথে সাথে রাখতেন। রাষ্ট্র পরিচালনার নীতিমালা তিনি পিতার কাছেই শিখেছিলেন। সেনাপতি হিসেবে অসাধারণ যোগ্যতা ছিল তার। খোরাসানের শাসনকর্তা হবার পর বিরোধী শক্তিকে কঠোরভাবে দমন করেন। পিতা সবুক্তকিনের মৃত্যুর পরে 997 খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে বসেন এবং সুলতান উপাধি ধারণ করেন। অতপর সুলতান মাহমুদ সুলতান উপাধি ধারণ করিয়ে বসেছিলেন না। সুলতান মাহমুদ তৎকালীন আব্বাসীয় খলিফা কাদের বিল্লাহকে সন্তুষ্ট করার জন্য খলিফার আনুগত্য স্বীকার করেন। এতে খলিফা সন্তুষ্ট হয়ে সুলতান মাহমুদকে আমিনুল মিল্লাত উপাধি প্রদান করেন। আশা করি সুলতান মাহমুদের পরিচয়টা আমরা যথাযথভাবে পেয়েছি। এখন আমাদের মনে প্রশ্ন আসে যে উনি গজনির সুলতান ছিলেন, ওনার ভারত অভিযানের দরকার কেন হলো বা কারণ কী ছিল, কোন কারণে তিনি ভারত অভিযানে আসলেন। আমরা সেই জন্য সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণগুলো সম্পর্কে জানব। কারণগুলো জানতে গিয়ে আমরা দেখলাম যে কারণ হলো গিয়া কয়েকটি দেয়া আছে, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, সাংস্কৃতিক কারণ। তো এতগুলো কারণ ছিল নাকি একটি কারণ ছিল নাকি দুইটি কারণ ছিল, সেই সম্পর্কে জানার জন্য আমরা একটু কারণগুলো নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা একটু স্পষ্ট হবে। প্রথমে আসি রাজনৈতিক কারণ। তিনি নিজের সীমান্ত রক্ষার সাথে সাথে সমসাময়িক শাসকদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা তার মনে সবসময় ছিল। গাজী হওয়ার গৌরব তিনি নিতে চেয়েছিলেন। এই সমস্ত কারণেই তিনি ভারতে অভিযান প্রেরণ করেছেন। এই প্রসঙ্গে হেনরি ইলিয়টের মতে 33 বছরের রাজত্বকালে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন 17 বার এবং প্রতিবারই সাফল্য অর্জন করেছিলেন। রাজত্বের শেষ দিকে তিনি শুধু পাঞ্জাব, সিন্ধু, মুলতান তার দখলে রেখেছিলেন। হেনরি ইলিয়টের এই কথা আমরা বুঝতে পারি যে তিনি রাজ্য বিস্তারের জন্য নয়, অভিযান করেছিলেন তার সীমান্ত রক্ষার জন্য। সাম্রাজ্য বিস্তারের চেয়ে নিজের দক্ষতার প্রমাণ এবং গাজীর সম্মান লাভ করাও ছিল তার অন্যতম উদ্দেশ্য। এই অভিযানের পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কিঞ্চিত হলেও আমরা এর থেকে বুঝতে পারি যে কিঞ্চিত হলেও রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এটা স্পষ্ট। সবুক্তকিনের আমলে জয়পালের সাথে যুদ্ধ সন্ধি হয়েছিল তার, সবুক্তকিনের সাথে জয়পালের, কিন্তু মৃত্যুর পরে, জয়পালের মৃত্যুর পর তার পুত্র আনন্দ পাল এই সন্ধি ভঙ্গ করে এবং এই ভঙ্গ করে তিনি কিছুটা উচ্ছৃঙ্খল মনোভাব প্রকাশ করেন, যার কারণে সুলতান মাহমুদের কাছে মনে হয়েছিল যে এর বিরুদ্ধে অভিযান করাটা তার জন্য প্রয়োজনীয়, কেননা গজনির পূর্ব সীমান্ত ছিল এই জয়পালের সীমান্তবর্তী অঞ্চল। তো সেই ক্ষেত্রে সীমান্ত রক্ষার জন্য তাকে এই অভিযানে অংশ নিতে হয়েছিল। তো এই দিক থেকে আমরা দেখতে পাই যে কিঞ্চিত হলেও রাজনৈতিক কারণ বিদ্যমান ছিল। এরপরে আসি অর্থনৈতিক কারণ। অতি প্রাচীনকাল থেকে ভারতের রপ্তানি আমদানির চেয়ে অনেকগুণ বেশি ছিল, অর্থাৎ যা তারা আমদানি করত তার থেকে তাদের রপ্তানিটা বেশি ছিল এবং এর ফলে ভারত হয়ে ওঠে অত্যন্ত ঐশ্বর্যশালী এক দেশ, যা বারবার আক্রমণকারীদের আক্রমণে প্রলুব্ধ করেছে বা আকৃষ্ট করেছে। ওই ঐশ্বর্য ভারতের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন যুগে। ধনী যুগ যুগ ধরে ধনী হিন্দু ব্যক্তিরা
শিখদের উদ্ধৃত্ত অর্থ সম্পদ মন্দিরে জমা রাখত। মন্দিরে তারা অজস্র অর্থ সম্পদ দানও করত, তাই ওই সময় মন্দিরগুলো হয়ে উঠেছিল রত্ন ভাণ্ডার। এবং সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য ও রাজধানী গজনিকে প্রাচ্যের শ্রেষ্ঠ শক্তিশালী ও সুন্দরতম শহর হিসাবে গড়ে তোলার জন্য সুলতান মাহমুদের অর্থের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। আর মন্দির আক্রমণ করে অর্থ উপার্জন ছিল সহজ উপায়, অর্থাৎ গজনিকে সুন্দর করার জন্য তাৎক্ষণিকভাবে সহজ উপায়ে অর্থের দরকার হয়েছিল। সেই অর্থের যে দরকার ছিল সে সহজ উপায়ে পাওয়ার জন্য মন্দির আক্রমণ করা ছিল তার কাছে একটা সহজতর দিক। এই কারণেই তিনি আক্রমণ করেছিলেন। এই প্রসঙ্গে অধ্যাপক হাবিব বলছেন যে অর্থ ক্ষমতার লোভী তিনি ভারত আক্রমণ করেছিলেন, এবং কতটাই অর্থ সম্পদ ওখান থেকে আহরণ করেছিলেন সেটা আমরা পাশের চিত্রগুলো দেখলে কিছুটা হলেও বুঝতে পারবো, যে ওনার অভিযানের জন্য যে সমস্ত অস্ত্র উনি চালনা করতেন বা অস্ত্র ওনার ছিল সমস্ত অস্ত্রগুলোকে উনি সুসজ্জিত করেছিলেন অনেক মূল্যবান ধাতু ও মূল্যবান পাথর দ্বারা অস্ত্রগুলো, এবং অস্ত্রগুলোর খাপগুলোকে তিনি, এটা তার উচ্চাকাঙ্ক্ষার কিছুটা পরিচয়ও বহন করে, সেই সাথে আর্থিক দিকেরও কিছুটা, আর্থিক দিকেরও কিছুটা না, আর্থিক অর্থনৈতিক দিক থেকে কতটা সচ্ছল হতে হয়েছিল তাকে এবং সেই সচ্ছলতার জন্য অর্থনৈতিক দিকটা পরিপূর্ণ করার জন্য তিনি এই ভারত অভিযান করেছিলেন। এখন আমরা আসি একটু ধর্মীয় কারণ নিয়ে আলোচনা করি, তাহলে বোঝা যাবে আরও স্পষ্ট যে কোন কারণ ধর্মীয় কারণটা আদৌ ছিল কি না। মন্দির ধ্বংস লুট করার অভিযোগ এনে সমসাময়িক ঐতিহাসিকরা ধর্মীয় কারণের অভিযান করেছেন এটা উল্লেখ করলেও এ তথ্য সঠিক নয়, কেননা তিনি পরধর্ম সহিষ্ণু ছিলেন আর তার সৈন্যবাহিনীতে হিন্দু সৈন্য ছিল, এবং এই হিন্দু সৈন্যরা যদি ধর্মীয় কারণ হতো তাহলে তারা এই অভিযানে অংশগ্রহণ করতো না, আর তারা মুসলিম সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই অভিযানে অংশগ্রহণ কখনোই করতো না। সেই দিক থেকে বলা যায় এটা ধর্মীয় কারণ ছিল না। এছাড়াও তিনি পরধর্ম সহিষ্ণু ছিলেন, তিনি জোরপূর্বক কাউকে ধর্ম চাপিয়ে দেননি কখনো, যদিও বা কেউ কখনো ধর্মান্তরিত হয়েছেন, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, কিন্তু সেটা ছিল তার অভিযানের ভয়ে, তার বৈশ্যতা স্বীকার করে ধর্ম স্থানান্তরিত হয়েছেন, কিন্তু তিনি আবার যখন অভিযান শেষে গজনি ফিরে গিয়েছেন তারপরে আবার তারা স্বধর্মে ফিরে এসেছেন, সেই স্বধর্মে ফিরে আসার জন্য তিনি তাদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থাও নেননি এবং জোরপূর্বক কোনো কিছু তাদের কোনো শাস্তিরও ব্যবস্থা করেনি, কোনো জোরপূর্বক ধর্মও চাপিয়ে দেননি। এই সব দিক আলোচনা করলে আমরা একবাকে এক্সট্রা স্বীকার করতে পারি যে ধর্মীয় কারণে তিনি এই অভিযান পরিচালনা করেননি। তিনি মন্দির ধ্বংস বা লুট যদি করে থাকেন সেটা করেছিলেন অর্থনৈতিক কারণে। এই সব দিক আলোচনা করে আমরা দেখি যে তার মূল অভিযানের কারণটা ছিল অর্থনৈতিক, সেই সাথে কিঞ্চিত হলেও রাজনৈতিক কারণ ছিল কিঞ্চিত বা সামান্য, এবং সাংস্কৃতিক কারণে কিছুটা বলা যায়। এটা আমরা দেখি যে তার গজনিকে সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলার চিন্তাভাবনাও ছিল এবং তারও যোগানের জন্য এই ভারতের আর্থিক দিক থেকে অর্থের যোগানের জন্য ভারত অভিযান তার কাছে প্রয়োজন হয়েছিল, সেই জন্য কিছুটা হলেও সাংস্কৃতিক কারণে ছিল এটা আমরা বলতে পারি, সাংস্কৃতিক কারণ বলা যায়। তবে মূল কারণ ছিল অর্থনৈতিক, এটা স্বীকার করতে হবে। তার অভিযানের পিছনে বা অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল অর্থনৈতিক কারণ। আমরা এখন একটু আলোচনা করি এই কারণের বশবর্তীতে তিনি অভিযান সমূহ পরিচালনা করেছিলেন, সেই অভিযান সমূহ বা অভিযানগুলি আমরা এক এক করে একটু আলোচনা করি। 17টি অভিযান তিনি পরিচালনা করেছেন। প্রথমে তিনি সীমান্ত দুর্গ দখল করছেন, এটা হলো গিয়া 1000 খ্রিস্টাব্দে।
লামাদান ও পেশোয়ারের মধ্যবর্তী সীমান্ত দুর্গগুলো অধিকার করেন, এতে তার রাজ্যের সীমান্ত সুরক্ষিত হয়। সেই কারণেই তিনি অভিযানটা করেছিলেন। দ্বিতীয় অভিযান করেন জয়পালের বিরুদ্ধে 1001 খ্রিস্টাব্দে। পিতৃশত্রু জয়পালের মোকাবেলা করেন, মুসলিম বিরোধিতা এবং পূর্ব সন্ধির শর্ত ভঙ্গ করেছিলেন এই জয়পাল। জয়পালের বিশাল বাহিনীকে পরাজিত করে বন্দী করেন, সপরিবারে তাকে বন্দী করেন, কতিপয় শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু জয়পাল এই পরাজয়ের গ্লানি ভুলতে পারেননি। তিনি তার পুত্র আনন্দপালের হাতে ক্ষমতা হস্তান্তর করে আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। এরপর তৃতীয় অভিযান করেন ভিরার রাজার বিরুদ্ধে। ভিরার রাজা বিজয় রায়ের বিরুদ্ধে অভিযান করেন। সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে বিজয় রায় তা ভঙ্গ করেন, তাই বিজয় রায়ের বিরুদ্ধে তাকে অভিযান পরিচালনা করতে হয়। এই অভিযান 3 দিন চলে। চতুর্থ দিনের দিন তিনি পরাজিত হন এবং পরাজিত হয়ে বিজয় রায় আত্মহত্যা করেন। চতুর্থ অভিযান হলো মুলতানের বিরুদ্ধে। এটা হলো গিয়া 1005 থেকে 1006 খ্রিস্টাব্দে। এখানে শাসনকর্তা আবু ফাত্তা দাউদ, তিনি কারামতীয় নেতা ছিলেন এবং আনন্দপালের সাথে তার একটা যোগ সাযোগ ছিল। আনন্দপালের সাথে একত্র হয়ে তিনি মাহমুদের বিরুদ্ধাচরণ করছিলেন, এই জন্য এখানে অভিযান করতে বাধ্য হয়েছিলেন মাহমুদ। পঞ্চম অভিযান হলো সুকপালের বিরুদ্ধে 1007 খ্রিস্টাব্দে। সুকপাল ইসলাম ধর্ম গ্রহণ করে। মাহমুদ মঙ্গল নেতা ইলখানের সাথে যখন যুদ্ধে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত ছিল, এই সময় ভয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে আবার হিন্দু ধর্ম গ্রহণ করে এবং বিদ্রোহ ঘোষণা করে। তাই তার বিরুদ্ধে অভিযান চালানো প্রয়োজন মনে করেন এবং অভিযান চালান, এবং অভিযান চালিয়ে তিনি বিজয় লাভ করেন। এবং পরবর্তী যখন ফিরে যান তখন আবার সুকপাল তার বিরুদ্ধে আচরণ করে। অবশ্য এই সময় তাকে তিনি তখন সীমান্তবর্তী অঞ্চলে ছিলেন, সেখানে বিজয় অভিযান পরিচালনা করেছিলেন, কিন্তু তাকে আর ফিরে আসতে হয়নি। তার যারা এখানে মুসলিম শাসক মুসলিম তার মাহমুদের অনুসারী ছিল, তারাই সুকপালের বিরুদ্ধে অভিযান চালায় এবং সুকপালকে পরাজিত ও বন্দী করে। ষষ্ঠ অভিযানটা করেন আনন্দপালের বিরুদ্ধে। কারামতি নেতা দাউদকে সহায়তা করার অপরাধে আনন্দপালের বিরুদ্ধে শক্তিশালী বাহিনী নিয়ে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য অভিযান করেন। কিন্তু আনন্দপাল সুলতান মাহমুদের বিরুদ্ধে তার সমসাময়িক এবং তার কাছাকাছি যে সমস্ত রাজ্য ছিল তাদের কাছে সাহায্য প্রার্থনা করে। এই সাহায্যে সাড়া দিয়ে উজ্জয়িনী, কালিঞ্জর, কনৌজ, দিল্লি ও আজমিরের শাসকরা তার সাথে একত্রিত হয়ে সম্মিলিত বাহিনী মাহমুদের গতিরোধ করে এবং গতিরোধ করার জন্য পাঞ্জাবের দিকে অগ্রসর হয়। কিন্তু মাহমুদ তাদেরকে তার বিশাল বাহিনীর সাহায্যে এই সম্মিলিত বাহিনীকে নির্মমভাবে পরাজিত এবং বিধ্বস্ত করে, এবং তারা মাহমুদের বাহিনী এখানে জয়লাভ করে এবং সম্মিলিত বাহিনী পরাজয় বরণ করে। সপ্তম অভিযানটা ছিল প্রতিরোধমূলক অভিযান। এটা 1009 থেকে 1010 এই অভিযানের করেছিলেন তিনি, কোনো জয়লাভের জন্য না, তিনি এই অভিযানটা পরিচালনা করেছিলেন আসলে যাদেরকে তিনি পরাজিত করেছিলেন আগে, তারা যেন বশ্যতা স্বীকার করে, সেই বশ্যতা স্বীকারে বাধ্য করার জন্য, অর্থাৎ নিজের নিরাপত্তার জন্য তাদেরকে আবার একটু বাধ্যবাধকতায় আনার জন্য তিনি এই প্রতিরোধমূলক অভিযানটা পরিচালনা করেছিলেন। অষ্টম অভিযান করেন দাউদের বিরুদ্ধে। মুলতানের শাসনকর্তা দাউদের বিরুদ্ধে অভিযান করেন। কারামতীয় নেতা দাউদ যুদ্ধে পরাজিত হলে তাকে ঘোরের দুর্গে বন্দী করে রাখেন সুলতান মাহমুদ। পঞ্চম অভিযান করেন ত্রিলোচন পালের বিরুদ্ধে। এটা করেন 1014 খ্রিস্টাব্দে। আনন্দপাল বৈশ্যতা স্বীকার করেও পরবর্তীতে শক্তি সঞ্চয় করতে থাকে এবং শক্তি সঞ্চয় করে সে মারা গেলে তার পুত্র ওই শক্তির দ্বারাই নন্দায় রাজধানী স্থাপন করে এবং সেখানে স্থানান্তরিত করে, সেখানে সৈন্যবাহিনীকে সুসংঘবদ্ধ করে এবং সুসংঘবদ্ধ করে তিনি অভিযান পরিচালনা করার জন্য সুলতান মাহমুদের বিরুদ্ধে প্রস্তুতি নেয়। এই সংবাদ পেয়ে সুলতান মাহমুদ তার বিরুদ্ধে এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হয় এবং ত্রিলোচন পাল সুলতান মাহমুদের আগমনে ভয় পেয়ে কাশ্মীরে গিয়ে পলায়ন করে এবং কাশ্মীরের রাজা তাকে আশ্রয় দেয়। সুলতান মাহমুদ এই ত্রিলোচন পালের বিরুদ্ধে অগ্রসর হয়ে তিনি কাশ্মীর পর্যন্ত চলে যান এবং আশ্রয়দাতা সহ এই ত্রিলোচন পালকে পরাজিত করেন। এরপরে দশম অভিযান করেন থানেশ্বরের
বিজয় তার, এটা হলো হিন্দু রাজা এখানে বশ্যতা স্বীকার করে খুব সহজেই। এখানের স্থানীয় যে হিন্দু রাজা ছিলেন থানেশ্বরের, তিনি বশ্যতা স্বীকার করেন। থানেশ্বর হইল হিন্দুদের একটা ধর্মীয় স্থান। এখানে এই জন্য এখানে সহজে বশ্যতা স্বীকার করলে তিনিও প্রচুর ধন রত্ন লাভ করেন সুলতান মাহমুদ এখান থেকে। এবং কথিত আছে যে এই শহরের প্রাচীন মন্দিরে রক্ষিত ব্রোঞ্জের একটা দেবতা ছিল যার নাম ছিল চক্রস্বামী। এই চক্রস্বামীকে তিনি গজনীতে নিয়ে গিয়েছিলেন, এই কথাটা কথিত আছে যে তিনি এটাকে গজনীতে নিয়ে গিয়েছিলেন। এরপর আমরা 11তম অভিযানটা দেখি, কাশ্মীরের বিরুদ্ধে অভিযান। 1015 খ্রিস্টাব্দ থেকে 1016 খ্রিস্টাব্দে এটি হয়, কাশ্মীরের বিরুদ্ধে অভিযান। এই অভিযানটা ত্রিলোচনপাল পালিয়ে গিয়ে কাশ্মীরে আশ্রয় গ্রহণ করলে তিনি এই কাশ্মীরের বিরুদ্ধে অভিযান চালাতে তিনি বাধ্য হন এবং এই কাশ্মীরের সহ কাশ্মীরের যিনি আশ্রয় নিয়েছেন ত্রিলোচনপাল সহ কাশ্মীরের শাসককেও পরাজিত করেন। এরপর 12তম অভিযানটা হয় তার, 12তম অভিযানটা হয়েছিল কনৌজের বিরুদ্ধে, কনৌজ অভিযান। এটা হয়েছিল 1015 খ্রিস্টাব্দ থেকে 1016 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি এর আগে এই কাশ্মীর অভিযানের জন্য তিনি সীমান্তের বুন্দল অভিযান করেন, সেটা জয় করে তিনি কনৌজ অভিযান করেন, কনৌজের দিকে অগ্রসর হন। এবং কনৌজে অগ্রসর হওয়ার পথে তিনি মথুরা জয় করেন, বৃন্দাবন দখল করেন, এরপর কনৌজে আসেন। এবং কনৌজের রাজা হর্ষবর্ধনের রাজধানী ছিল এটা কনৌজ, এটা ছিল বেশ সমৃদ্ধশালী এবং ধন সম্পদে ভরপুর। সোমনাথের পরেই এর স্থান ছিল, অর্থাৎ সেই দিক থেকে সোমনাথ অভিযানের পরেই এটার গুরুত্ব, কনৌজের গুরুত্ব অন্যান্য অভিযানের থেকে বেশি। এবং এখান থেকে উনি 30 লক্ষ দিরহাম, 55,000 দাস ও 360টি হস্তি লাভ করেছিলেন। এর থেকে আমরা বুঝতে পারি যে কতটা আর্থিক দিক থেকে কনৌজ অভিযান গুরুত্বপূর্ণ ছিল। এরপরে উনি অভিযানটা চালান, এরপরে অভিযান প্রেরণ করেন, চান্দেলার রাজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন 1019-এ। কালিঞ্জরের চান্দেলা রাজা গোন্তা গোয়ালিয়ার রাজপুতনার রাজার সাথে জোটবদ্ধ হয়ে রাজ্যপালের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং রাজ্যপালকে পরাজিত হত্যা করেন। এখানে কিন্তু সুলতান মাহমুদের সাথে না, রাজ্যপালের সাথে, কিন্তু রাজ্যপাল ছিল সুলতান মাহমুদের মিত্রপক্ষ, অর্থাৎ তার সাথে ছিল মিত্রতা, শত্রুতা না। এই মিত্র ও হিন্দু রাজার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য চান্দেলা রাজার বিরুদ্ধে 1019 খ্রিস্টাব্দে অভিযান করেন। রাজা গোন্তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে পলায়ন করেন। মাহমুদ বিজয়ের বেশে গোন্তা এই চান্দেলার রাজধানীতে প্রবেশ করেন এবং সেটা তিনি জয় করেন। এরপরে 14তম হলো গিয়ে গোয়ালিয়ার অভিযান, চান্দেলা রাজা এটা করেন 1021 থেকে 1022 খ্রিস্টাব্দে। চান্দেলা রাজার সাথে গোয়ালিয়ার ষড়যন্ত্রের ফলে রাজ্যপালের হত্যার প্রতিশোধ কল্পে কেবল চান্দেলা রাজাকে সমুচিত শিক্ষা দিয়েই ক্ষান্ত ছিলেন না, গজনি থেকে গোয়ালিয়ার অভিযানে আসেন এবং এ অভিযানে অসংখ্য সুতার কামার রাজমিস্ত্রির সাথে নিয়ে যান। গোয়ালিয়ারের হিন্দু রাজা বশ্যতা স্বীকার করলে সুলতান গজনি ফিরে যান। তার মানে এই গোয়ালিয়ারও তার বিজয় হয়েছিল অভিযানে। 15তম অভিযান ছিল কালিঞ্জর, কালিঞ্জর করেছিল 1022 থেকে 1023 খ্রিস্টাব্দে। কালিঞ্জরের হিন্দু রাজা নন্দার বিরুদ্ধে অগ্রসর হন, নন্দা প্রচুর উপঢৌকন দিয়ে সুলতানের আনুগত্য স্বীকার করেন, কাজী সেখানে আর বেশি কিছু তার সুলতান মাহমুদের করতে হয়নি। এরপরে আসি আমরা 16তম অভিযান, যেটা ছিল তার উল্লেখযোগ্য অভিযান কি সোমনাথ বিজয়, 1525 থেকে 26 খ্রিস্টাব্দে। গুজরাটের কাথিওয়ারের সমুদ্র উপকূলে এই হিন্দুদের দেব মন্দির সোমনাথ মন্দিরটি অবস্থিত ছিল, এটা তার একটি উল্লেখযোগ্য অন্যতম অভিযান ছিল। 6 জানুয়ারি মন্দিরের দেয়াল ভেঙে অভ্যন্তরে তারা প্রবেশ করেন, কারা, মুসলিম বাহিনী, অফুরন্ত ধনরত্ন লাভ করেন। এখানে কথিত আছে যে এই মন্দির থেকে 2 কোটিরও বেশি দিনার মূল্যের ধন সম্পদ লাভ করেন। মন্দিরের বিগ্রহ ধ্বংস নিয়েও একটি কল্পকাহিনী আছে, মন্দিরে 5
গজ। পাঁচ মন্দিরে পাঁচ ফুট পাঁচ গজ সরি পাঁচ গজ লম্বা একটা বিগ্রহ ছিল এবং বিগ্রহটা কথিত আছে যে ফাফা মানে ভিতরটা ফাঁকা ছিল। এর তিন গজ ছিল মাটির নিচে, দুই গজ ছিল উপরে। এইভাবে এটা বসানো ছিল মন্দিরের ভিতরে এবং এটা কিন্তু কথিত আছে যে এই বিগ্রহটা ধ্বংস না করার জন্য পুরোহিত তাকে অনুরোধ জানিয়েছে, তার বিনিময়ে বিপুল বা অসংখ্য পরিমাণের ধনরত্ন দেওয়া হবে এটা বলা হয়েছিল। কিন্তু সুলতান মাহমুদ বলেছিলেন যে তিনি বিগ্রহ বিক্রি করে নাম করার চেয়ে বিগ্রহ ধ্বংস করে নাম করার জন্য তিনি আগ্রহী। এই কথাটা কথিত, কিন্তু কিছু কিছু ঐতিহাসিক বলেছেন যে কথা ভিত্তিহীন, এই রকম কথা সুলতান মাহমুদ বলেননি, বরঞ্চ তিনি ওটা কী বা ওটার ভিতর কী আছে সেজন্য তিনি তরবারি দিয়ে ওটাকে আঘাত করলে ওটা ভেঙে যায় এবং ভিতরটা ফাঁপা, ওখান থেকে অনেক ধনরত্ন তিনি আহরণ করেন। এবং সেই হিসাবে আমরা দেখি যে উনি এই সোমনাথ ওনার আক্রমণের সুলতান মাহমুদের অভিযানের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সফলকাম হয়েছে সোমনাথ অভিযানের মাধ্যমে। কারণ সোমনাথ থেকে উনি যা আর্থিক দিক থেকে বা সম্পদের দিক থেকে যা লাভবান হয়েছিলেন তার পরে কিছুটা হয়েছিলেন উনি কনস থেকে, এছাড়া বাকিগুলো থেকে অর্থনৈতিক লাভবান হলেও সোমনাথের মতো এতটা কোনো কোথাও থেকে লাভবান হন সেই দিক থেকে মনে করি যে উদ্দেশ্য বা আক্রমণের কারণ বা উদ্দেশ্য সফল হয়েছিল সোমনাথ অভিযানের মাধ্যমে। এবং এটাই ওনার গুরুত্বপূর্ণ সর্বশেষ অভিযান। এর পরে একটা অভিযান উনি করেছিলেন, সেটা অন্য দিক থেকে একটু গুরুত্বপূর্ণ, এটা হলো গিয়া জাউদের দমন 1027 খ্রিস্টাব্দে এটা করেছিলেন। এবং এই অভিযানটাই উনি নৌকা নিয়ে একটা নৌবহর গঠন করেছিলেন এবং সেখানে ওনার নৌকার সংখ্যা ছিল 1400। এই 1400 সুসজ্জিত নৌকা নিয়ে তিনি অভিযানে করেছিলেন, এই জন্য অভিযানটা এই দিক থেকে গুরুত্বপূর্ণ। এখানে হলো জাটদের বিরুদ্ধে উনি এই অভিযানটা পরিচালনা করেছিলেন, এটাই উনি সফলকাম হয়েছিলেন। আমরা ছবিতে সেই জাউ অভিযান বা জাটদের বিরুদ্ধে অভিযানের নৌকার ছবিটি দেখতে পাচ্ছি। এছাড়াও ওনার অস্ত্রচালনার যে অভিজ্ঞতা ছিল সেটাও বোঝা যাচ্ছে ছবিতে, এবং হস্তি বাহিনী নিয়ে একটি অভিযানেরও ছবি দেখতে পাচ্ছি। এতগুলো অভিযান পরিচালনা করেছিলেন এবং সফলতা অর্জন করেছিলেন প্রত্যেকটা অভিযানে, তাইলে এই সফলতা অভিযান করলেন তার ফলটা কী হলো, ফলাফল কী দাঁড়ালো, সেটা আমরা একটু ওনার অভিযানের ফলাফল নিয়ে আলোচনা করলেই আমরা দেখতে পাবো। তাই আমরা চলে এসেছি অভিযানের ফলাফল ও গুরুত্ব নিয়ে। অভিযানের ফলাফল ও গুরুত্ব আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই আসতে হবে এটা যে উনি শুধুমাত্র পাঞ্জাব, মুলতান ও সিন্ধু নিজের অধিকারে রেখেছিলেন, বাকি বিজিত অঞ্চলগুলো স্থানীয় শাসকদের ফিরিয়ে দিয়েছিলেন। এই তাই এদিক থেকে মনে হতে পারে যে ফলাফল শূন্য অভিযান ছিল এটা, অর্থাৎ কোনো ফলাফল ছিল না। যেহেতু উনি চলে গেছেন, আবার স্থানীয় শাসকদের হাতে চলে গেছে, তাহলে তো কোনো ফলাফল নেই। তবে সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল ইতিহাসের দৃষ্টিকোণে কয়েকটি ভাগে ভাগ করে আমরা আলোচনা করি, তাইলেই আমরা এর ফলাফলটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা অনুধাবন করতে পারবো বা সেটা বুঝতে সক্ষম হব। স্থানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে নয়, তবে স্বীয় সীমান্ত রক্ষার্থে এ অভিযান করতে হয়েছিল সুলতান মাহমুদকে। এবং এই অভিযানের কারণে দেখা গেছে যে ফলাফল
এবং এই ফলাফলে আমরা এটাও দেখতে পাই যে শুধু রাজনৈতিক ফলাফল তার সীমান্ত রক্ষাই না, পরবর্তীতে রাজনৈতিক ফলাফল হিসাবে এটা কাজ করেছে যে ভবিষ্যতে মুসলিম রাজ্য প্রতিষ্ঠার সহায়ক ছিল এই রাজনৈতিক ফলাফলটা। এরপরে আমরা আসি সামাজিক ফলাফল, তেমন একটা উল্লেখযোগ্য কিছু ছিল না সামাজিকভাবে এই ফলাফলের, তেমন কিছু পাওয়া যায়নি। তবে অর্থনৈতিক ফলাফল ছিল যথেষ্ট, ভারতের লুণ্ঠিত সম্পদে গজনি সমৃদ্ধশালী হয়েছিল এবং ভারত নিঃস্ব হয়েছিল, ভারতের আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়েছিল, যার কারণে এই সম্পদে গজনি বেশ সুসজ্জিত হয়েছিল। সেই দিক থেকে অর্থনৈতিক ফলাফল অনেকটাই গুরুত্বপূর্ণ এবং বেশ ইতিহাস সমৃদ্ধ হয়ে আছে এর অর্থনৈতিক ফলাফলটা। ধর্মীয় ফলাফল উদ্দেশ্য ধর্মীয় ছিল না, না থাকলেও ধর্মীয় দিক থেকে কিছুটা গুরুত্ব রয়েছে, কারণ উনি সোমনাথ ধ্বংস করেছিলেন, এই দিক থেকে হিন্দুদের কিছুটা হলেও ক্ষতি হয়েছে, আবার মুসলমানদের সংস্পর্শে এসে কিছু কিছু লোক পরবর্তীতে, ওই সময় না হলেও পরবর্তীতে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, সেই দিক থেকে ধর্মীয় গুরুত্বটাও আমরা কিছুটা হলেও স্বীকার করতে হয়। সাংস্কৃতিক গুরুত্ব যথেষ্ট পরিমাণে ছিল, হিন্দু মুসলিম সভ্যতা কাছাকাছি আসার একটা সুযোগ হয়েছিল, এতে দুই সংস্কৃতির পারস্পরিক যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয় এবং মুসলিম সৈন্যদের সাথে বহু পণ্ডিত দরবেশ এদেশে এসেছিল এবং এদেশের কিছু এদেশের মুসলমানরা প্রভাবিত, আবার ভারতবর্ষের দ্বারাও, ভারতবর্ষরাও আবার মুসলিম দ্বারা কিছুটা প্রভাবিত হয় এবং এই কারণে সংস্কৃতির এক মেলবন্ধন বা যোগসূত্র ঘটে এবং দুই সংস্কৃতি মিলে একটা নতুন সংস্কৃতির উদ্ভব ঘটে। সুলতান মাহমুদ সংস্কৃতির ক্ষেত্রে আগ্রহী ছিলেন প্রচণ্ড। এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয় যে কবি ফেরদৌসী এবং শাহনামা রচনা সুলতান মাহমুদের এই সাংস্কৃতিক আগ্রহের কারণেই সৃষ্টি হয়েছিল, এটা উল্লেখ করতে হয়। আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে ছবিটা হলো নিচের ছবিটায় দেখতে পাচ্ছি, এটা আর্মেনীয় চিত্রশিল্প, উপরেরটাও অঙ্কিত শিল্প, নিচেরটাও অঙ্কিত শিল্প, অঙ্কিত চিত্র এবং উপরটা অঙ্কিত চিত্র, এবং আর্থিক দিক থেকে যে কতটা গজনি ফলপ্রসূ ছিল, আর্থিক গুরুত্ব কতটা ছিল, আর্থিক ফলাফল, সেটা এই সুলতান মাহমুদ সহ তার সভাসদদের উপবিষ্ট অবস্থায় যে অঙ্কিত চিত্রটি আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতটা জাঁকজমকপূর্ণ ছিল। এই জাঁকজমক করার জন্যই তাকে আর্থিক যোগানের জন্য ভারতবর্ষকে, ভারতবর্ষে অভিযান প্রেরণ করতে হয়েছে, কাজে সেই দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। আর দ্বিতীয় চিত্রটি দেখছি যে শাহনামা পড়ে শোনাচ্ছেন ফেরদৌসী সুলতান মাহমুদকে, কাজে সাংস্কৃতিক দিক থেকেও এর ফলাফল গুরুত্ব রাখে, অনেক গুরুত্বপূর্ণ, সেটা দেখা যাচ্ছে বা সেটা আমরা আলোচনায় পেয়েছি। এরপরে আমরা ভারতে মুসলিম আগমনের নায়ক ছিলেন গজনি সুলতান মাহমুদ, তার সম্পর্কে আরেকটু আমরা একটু জেনে নেই বা আমরা একটু গুরুত্বের দিক থেকে সারমর্মতে আমরা যেটা পাই সেটা হলো গিয়া যে ভারতে মুসলিম আগমনের দ্বিতীয় পর্যায়ের নায়ক ছিলেন গজনির সুলতান মাহমুদ। 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার তিনি ভারতে আক্রমণ করেছিলেন। আমরা বলতে পারি যে আক্রমণ ধর্মীয় উদ্দেশ্য ছিল না, বরং এটা বলা যায় অর্থনৈতিক উদ্দেশ্য ছিল, ভারতের ধনরত্ন আহরণ করে স্বীয় সাম্রাজ্যকে শক্তিশালী করাই ছিল মুখ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্যের দিক থেকে সোমনাথ অভিযান ছিল গুরুত্বপূর্ণ এবং পাশে সোমনাথ মন্দিরটা আমরা দিলাম তোমাদের একটু বোঝার জন্য, অথবা এটা অনেক সময় টিকা হিসাবে আসে সোমনাথ মন্দির, সেজন্য দিলাম যে কথিত আছে যেটা খ্রিস্টের জন্মের আগে তৈরি করা হয়েছিল এবং গুজরাটের বল্লবীর যাদব রাজারা 649 খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দিরটি নির্মাণ করে দেন। 725 খ্রিস্টাব্দে আবার সিন্ধের আরব শাসনকর্তা জুনায়েদ তার সৈন্যবাহিনী পাঠিয়ে এই মন্দিরটি ধ্বংস করে দেন।
তারপর আবার এটি 815 খ্রিস্টাব্দে গুজ্জার প্রতিহার রাজা দ্বিতীয় নাগভট্ট সোমনাথের তৃতীয় মন্দিরটি নির্মাণ করান। এই মন্দিরটি ছিল লাল বেলেপাথরে নির্মিত সুবিশাল একটি দেব মন্দির। তো এই সোমনাথ অভিযান গুরুত্বপূর্ণ ছিল এবং গুরুত্ব রাখে। আরও গুরুত্ব বা ফলাফলের দিক থেকে আমরা উপসংহারে এটা টানতে পারি যে বিরোধী ভাবাপন্ন, এইটুকু আমরা উপসংহারের দিকে টানতে পারি যে বিরোধী ভাবাপন্ন ঐতিহাসিকরাই সুলতান মাহমুদের অভিযানের ধর্মীয় উদ্দেশ্যের কথা বলেছেন, তাকে দুর্ধর্ষ, নিষ্ঠুর, হিংস্র, এমনকি ডাকাত বলে উল্লেখ করেছেন। কিন্তু কিছু ঐতিহাসিক তাকে এগুলো বলেছেন, কিন্তু সুলতান মাহমুদ অকারণে কাউকে আক্রমণ করেননি। মানুষ হিসাবে নরম মনের ছিলেন, অত্যন্ত ধার্মিক হয়েও অন্য ধর্মের প্রতি জুলুম, নিজ ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করেন নাই। অতএব একথা বলা যায় ধর্মীয় উদ্দেশ্য ছিল না। তবে গজনীকে যে সৌন্দর্যে সাজিয়েছিলেন তার আর্থিক যোগান হয়েছিল ভারতের সম্পদে, তাই এই অভিযানের উদ্দেশ্য অর্থনৈতিক বলা যায়। পূর্ব আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে অভিযান ফলপ্রসূ, গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের পথ প্রদর্শক ছিল। এইটুক আমরা ফলাফলের গুরুত্বতে এটুক আমরা বলতে পারি। এইটুক এরপরে আমরা আসি শেষ কথা বা সুলতান মাহমুদের অভিযানের শেষে আমরা এই কথা আসতে পারি যে 1030 সালের 21 এপ্রিল সুলতান মাহমুদ মৃত্যু বরণ করেছেন। তার সমাধির ছবি আছে একটা নিচে, পাশে আছে আবার সমাধির ভিতরের একটা অঙ্কিত চিত্র। এই অঙ্কিত চিত্রটা আমি তোমাদের এই কারণে দেখালাম যে এখানে কথিত আছে যে চন্দনকাঠের দরজাগুলি, এই যে তার সমাধির চন্দনকাঠের দরজাগুলি সোমনাথ মন্দির থেকে লুণ্ঠন করা হয়েছিল বলে মনে করা হতো। 1024 সালে তিনি সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। পরে জানা গিয়েছিল এগুলো আসলে মূল দরজাটির নকল ছিল, মূল দরজাটির নকল, অর্থাৎ মূল দরজার মতো করে করা। তো যাই হোক, আমরা সুলতান মাহমুদের ভারত অভিযানের উপসংহারে বা শেষ কথা আমরা এটা বলতে পারি যে মৃত্যুর আগে পুত্রদের সম্পত্তি বণ্টন ও উত্তরাধিকারী মনোনয়ন করেন। পৃথিবীখ্যাত অভিযানকারী এই সফল বিজয়ী সমরনায়কের সফল অভিযানের ফলে শুধুই নাম, যশ, খ্যাতি এবং স্বীয় সীমান্ত রক্ষা হয়েছিল তা নয়, পরবর্তীতে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠায় এ অভিযানের ফলাফল সহায়ক ও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের সুলতান মাহমুদের অভিযানের কারণ ফলাফলের মধ্য দিয়ে আমরা এই আলোচনা শেষ করব। আশা করি বুঝতে নিশ্চয় কষ্ট হয়নি, সবাই বুঝতে পেরেছ। এবং আজ ক্লাস শেষের আগে আগামী ক্লাসে কী পড়াবো সেটা একটু জেনে নাও। এই অধ্যায় থেকেই মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি পড়াবো আমরা আগামী ক্লাসে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, শারীরিক দূরত্ব বজায় রাখো, সবাই করোনা থেকে মুক্ত থাকো। ধন্যবাদ সকলকে।